সবাইকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই খুব মজা করে পুজো কাটাও, খুব এনজয় করো। আমিও রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। একদম বাঙালি স্টাইলে শাড়ি পরেছি, আর এই সপ্তমীর ব্লগটা তো অবশ্যই আসবে, সেটাও দেখো। তার সাথে এই শুভদেব এদিকে আসো, দেখো মান্নাবাবুও রেডি হয়ে গেছে। এরকম ভাবে কেন আছো, মানে ফোনটা এমন লেভেলে রাখা না যে আমি দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু ও তো একটু লম্বা মানুষ, ও ঠিক আসছে না ফোনের স্ক্রিনে। তো যাই হোক, এই যে আমিও একদম বাঙালি সাজে সজ্জিত হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে সকালবেলা। ব্যাঙ্গালোরে বেশ অনেকগুলোই পুজো হয়, প্রায় 10-12টার মতো পুজো হয় কাছাকাছির মধ্যে। না কাছাকাছির মধ্যে 10-12টা না, 5-6টা হবে কাছাকাছির মধ্যে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি মণ্ডপে, সাথে থাকো দেখতে থাকো। আর যেটা বলার জন্য ফোনটা অন করা, এটা খুবই ছোট একটা ভিডিও হবে, সেটা হচ্ছে যে তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানানোর জন্য আমি ফোনটা অফ অন করেছি। আর দেখো এই শাড়িটা, এই সুন্দর শাড়িটা আমাকে গিফট করেছিল সোমা, আমার পরা হয়নি, আমি আজকে শাড়িটা আর কি পরলাম, ফার্স্ট টাইম নতুন শাড়ি পরলাম, সোমা দিয়েছিল শাড়িটা, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সোমা এত সুন্দর শাড়ি দেওয়ার জন্য। তো চলো আর লেট না করে বেরিয়ে পড়ি, আর যেটা বলার জন্য ফোন অন করা, সবাই ভালো করে আনন্দ করো, মজা করো, আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে, আর সপ্তমীর ব্লগটা অবশ্যই দেখো।